সুপ্রিয় নবম শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তবে এই মুহূর্তে আমরা একটা বিপর্যয়ের মধ্যে আছি। বিশেষত একদিকে করোনা ভাইরাসের যে প্রবল সংক্রমণ শুরু হয়েছে আমাদের দেশে, সেটা উপরের দিকে পিকের দিকে যাচ্ছে, এবং একই সাথে আজকে 20 মে আমরা জানি যে ইতিমধ্যেই আমাদের মংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আমাদের বাংলাদেশের উপকূলের দিকে দিয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। তো এই প্রভাবে ইতিমধ্যেই আমরা দুইটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই আছি। তারপরও যেহেতু আমাদের শিডিউল ক্লাস, অনলাইন ক্লাসগুলো আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আশা করি তোমরা সবাই আমাদের লাইভে আমাদের সাথে আসো। তো আজকে আমি নবম শ্রেণীর বাণিজ্য শাখা ছাত্রদের জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ে তোমাদের যে অষ্টম অধ্যায়ের পূর্বের আলোচনা, তার পরবর্তী আলোচনাগুলো শুরু করেছে। আমরা জানি ইতিমধ্যে আমরা অষ্টম অধ্যায়ের সাধারণ বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের আমাদের সম্মত এই অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, এবং আমরা 8.2 পূর্ব পর্যন্ত আগে আলোচনা করেছি। আজকে 8.2 থেকে 8.3.3 পর্যন্ত আমরা আলোচনা শেষ করব, অর্থাৎ এই অধ্যায়টা মোটামুটি আমরা শেষ করব। আমার অষ্টম অধ্যায় আমাদের যে সিলেবাসের মধ্যে যে নতুন 3টা অধ্যায় আছে, এখানে 2টা অধ্যায় আমি আলোচনা শেষ করতেছি আজকের মধ্য দিয়ে। অষ্টম অধ্যায় আমাদের সম্পদ, এই বিষয়টা আমরা আলোচনা অর্ধেক ক্লাস আমরা নিয়ে ফেলছি। তো আজকে আমাদের যে বিষয়গুলো আলোচনা করব, আমাদের সাধারণত মাটিতে অবস্থিত যে সাধারণ খনিজগুলো আছে, সেই খনিজগুলো নিয়ে আমরা আলোচনা করব। খনিজ কী, সে বিষয়টা আমরা জানতে পারবো, এবং খনিজের ব্যবহারগুলো আমরা জানতে পারবো। তারপরে এই খনিজ পদার্থগুলোর ভৌত ধর্ম জানতে পারবো, এবং খনিজ পদার্থের মধ্যে একটা অধাতব পদার্থ আছে কার্বন, সেই কার্বনের একটা রূপভেদ আছে হিরক এবং গ্রাফাইট, এই হিরক এবং গ্রাফাইটের ধর্মগুলো আমরা জানতে পারবো। বাংলাদেশের যে প্রাকৃতিক জ্বালানি উৎসগুলো সম্পর্কে আমরা জানবো, বিশেষ করে প্রাকৃতিক জ্বালানির মধ্যে যে প্রাকৃতিক গ্যাস, সেই গ্যাসের কীভাবে আমরা সেই গ্যাসটা উত্তোলন করবো, বিশেষ করে এই গ্যাসের ব্যবহার এবং সীমাবদ্ধতা সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা ব্যাখ্যা করব, এবং একই সাথে অন্যান্য যে প্রাকৃতিক জ্বালানি পেট্রোলিয়ামের প্রক্রিয়াকরণের ব্যবহার সম্পর্কে জানতে পারবো, এবং কয়লার প্রক্রিয়াকরণ এবং ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো। তো শুরুতেই আমি চলে যাচ্ছি আমাদের যে খনিজ সম্পদ, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। খনিজ কি আমরা জানি, আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো আমাদের ধাতু অধাতু অথবা উপধাতুর ব্যবহার প্রয়োজন হয়। সেগুলো ভূগর্ভস্থ হতে পারে, আবার ভূত্বকের বাইরের কোনো উৎস থেকে আমরা পেতে পারি, বায়ুমণ্ডল থেকেও পেতে পারি। তাহলে মাটি, পানি, বায়ুমণ্ডল, আমরা যেখান থেকে এই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে ধাতু অধাতু বা উপধাতুগুলো আমরা যে উৎস থেকে এগুলোকে সংরক্ষণ করে, এগুলোকে পৃথক করে আলাদা করে এগুলো আমরা নিয়ে থাকি, আমরা সেই উৎসগুলোকে বলি খনিজ। সেই উৎসগুলোকে আমরা খনিজ বলি। সুতরাং এই খনিজগুলো ভূগর্ভস্থ হতে পারে, ভূপৃষ্ঠের বাইরে হতে পারে। আবার এই খনিজগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যথা কঠিন খনিজ, তরল খনিজ এবং গ্যাসীয় খনিজ। যেমন কঠিন খনিজের মধ্যে আমরা বলতে পারি আমরা স্বর্ণ, রূপা, তারপরে লোহা, তামা, এই সমস্ত খনিজগুলো কঠিন খনিজ হিসেবে আমরা ভূগর্ভস্থ মাটির গভীর থেকে এগুলো উত্তোলন করে থাকি এবং ব্যবহার করে থাকি। তারপরে তরল খনিজের মধ্যে থাকতে পারে পেট্রোলিয়াম, অন্যান্য তরল খনিজগুলো, এবং গ্যাসীয় খনিজগুলোর মধ্যে থাকতে পারে আমাদের যেমন প্রাকৃতিক গ্যাস, এবং এই ধরনের বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো গ্যাসীয় খনিজ হিসেবে আমরা উত্তোলন করে থাকি। তো প্রথমেই আমরা খনিজ, মাটিতে যে খনিজ সাধারণ খনিজগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তোমরা জানো যে খনিজ লবণ, পেন্সিল শীষ, ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন, এগুলো হাজার রকমের জিনিসপত্র আমরা অধিকাংশ মাটি কিংবা শিলা থেকে পেয়ে থাকি। বেশিরভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় আমরা পাই, এদের নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি থাকে। এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে, এবং এগুলো ধাতব বা অধাতব 2 ধরনেরই হতে পারে। যেমন ধাতব খনিজ পদার্থগুলোর মধ্যে আমরা কিছুক্ষণ আগে উল্লেখ করেছি স্বর্ণ, রূপা, তামা এগুলো। আর অধাতব খনিজ পদার্থগুলোর মধ্যে কোয়ার্টস রয়েছে, সালফার রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই খনিজ পদার্থগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে ব্যবহার করে থাকি। एखन आमरा एई खनिज पदार्थगुलो जे आमरा विशेष करे किछु किछु खनिज पदार्थेर व्यवहार आमरा जानाते चाइ जे खनिज पदार्थगुलो आमरा कोन कोन काजे व्यवहार करे थाकि सेई विषयगुलो आमरा जानबो। खनिज पदार्थेर व्यवहार देखो तोमरा जेमन मैग्नेटाइट नामक एक खनिज पदार्थ आछे। मैग्नेटाइट तोमरा जानो मैग्नेट मैग्नेटिक अक्साइड अफ आयरन बा ट्रायरन टेट्राअक्साइड आमरा एटाके बोलते पारी। विशेष करे एई मैग्नेटाइट थेके किन्तु आमरा चुम्बक तैरि करी। चुम्बक आमरा जानि आमादेर दैनन्दिन जीवने विभिन्न काजे आमरा चुम्बकेर व्यवहार रयेछे, विशेष करे इलेक्ट्रनिक्स अनेक यंत्रपातेर मध्ये चुम्बकेर व्यवहार रयेछे। सुतरां मैग्नेटाइट बा मैग्नेटिक अक्साइड अफ आयरन एई खनिज थेके आमरा मैग्नेट बा चुम्बक तैरि करे आमरा सेटा विभिन्न काजे व्यवहार करे थाकि। एरपर देखो मैग्नेटाइट मैग्नेटाइट आरेकटा गुरुत्वपूर्ण व्यवहार होच्छे जे मैग्नेटाइट एखान थेके आमरा एटा किन्तु लोहेर एकटा गुरुत्वपूर्ण आकृति अर्थात मैग्नेटाइट नामक खनिज थेके आमरा लोहटाके पृथक करते पारी। तोमरा जानो जे आमादेर देशे लोहेर प्रचुर व्यवहार रयेछे। बोला जाए एक देशेर शिल्पोन्नयनेर जो मानदंड हिसेबे किन्तु लोहेर व्यवहारटाके आमरा धरते पारी। अर्थात जेई देश शिल्प क्षेत्रे शिल्प कलकारखानार क्षेत्रे जत उन्नत सेई देशे लोहेर व्यवहार किन्तु तत बेशी। सुतरां এই লোহের ব্যবহার যদি বাড়াতে হয় তাহলে আমরা যদি এই ম্যাগনেটাইট নামক আকরিক থেকে লোহটাকে পৃথক করতে পারি তাহলে আমরা যথেষ্ট পরিমাণে লোহের ব্যবহার আমরা করতে পারবো, লোহটাকে নিষ্কাশন করতে পারবো। সুতরাং এই ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক অক্সাইড অফ আয়রন থেকে আমরা লোহটাকে পৃথক করতে পারি। সুতরাং লোহা উৎপাদনেও এই খনিজের যথেষ্ট ব্যবহার রয়েছে। এরপরে দেখো চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট নামক যে খনিজ পদার্থ আছে সেটা বিশেষ করে সিমেন্ট সোডা গ্লাস লোহা এবং স্টিল উৎপাদনে এটা ব্যবহার করা হয়। এছাড়া চুনাপাথরের তোমরা জানো চুনাপাথর যদি মাটির মধ্যে মাটি যদি বিশেষ করে অম্লীয় মাটি অম্লীয় হয়ে যায় ভূমি যদি অম্লীয় হয়ে যায় সেই অম্লত্ব দূর করার জন্য কিন্তু আমরা কারকীয় লবণ ব্যবহার করি। সেখানে যেমন ফসল উৎপাদনে অম্লীয় মাটি অনেক সময় ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটায় এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে সেই মাটির অম্লত্ব হ্রাস করার জন্য আমরা কিন্তু এখানে যে খনিজের কথা বলতেছি আমরা চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট এই ক্ষারধর্মী খনিজটা ব্যবহার করে আমরা মাটির অম্লত্ব প্রশমন করতে পারি। সুতরাং মাটির অম্লত্ব প্রশমনেও কিন্তু এই খনিজের ব্যবহার রয়েছে। এরপরে দেখো তোমরা কোয়ার্টজ কোয়ার্টজ নামক যে অধাতব খনিজ আছে সেটা কাঁচ সিরিজ কাগজ রেডিও বা ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়। সিলভারের ব্যবহার আছে গহনা এবং ধাতু তৈরিতে। তারপরে মাইকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে মাইকার ব্যবহার রয়েছে। জিপসাম হচ্ছে এটা সিমেন্ট উৎপাদনে এবং প্লাস্টার অফ প্যারিস উৎপাদনে আমরা জিপসাম নামক যে খনিজটা পাই সেটা ব্যবহার করি। তোমরা জানো প্লাস্টার অফ প্যারিস অনেক সময় আমরা যখন বিভিন্ন দুর্ঘটনায় পতিত হই বিশেষ করে যখন আমরা হাসপাতালে ভর্তি হই আমাদের যে ওই দুর্ঘটনা কবলিত অঙ্গগুলোকে ঠিক করার জন্য তারা একটা প্লাস্টার আমাদের হাতে বা পায়ের মধ্যে দিয়ে থাকেন। এই প্লাস্টারটা প্যারিস অফ প্লাস্টার নামে অভিহিত। এটা আমরা জিপসাম খনিজ থেকে এই প্লাস্টারটা তৈরি করা হয়। সুতরাং এখানে জিপসামের ব্যবহার অর্থাৎ জিপসাম খনিজের ব্যবহার রয়েছে। তারপরে ধাতব পাইরেটস থেকে আমরা সালফার এবং নানা রকম ধাতু তৈরি করতে পারি। সোনা এবং হীরা এগুলো দিয়েও কিন্তু আমরা গহনা তৈরি করি। তারপরে গ্যাস কয়লা পেট্রোল তোমরা জানো এই সকল প্রাকৃতিক গ্যাসীয় খনিজগুলো এই সকল প্রাকৃতিক গ্যাসীয় খনিজগুলো আমাদের দৈনন্দিন জীবনে এখন একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এগুলো আমরা ব্যবহার করতেছি। এগুলোর ব্যবহার না করলে আমরা চলতে পারি না। তাহলে এই সকল খনিজগুলো যেমন প্রাকৃতিক গ্যাস আমরা বর্তমানে অনেক ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার আমরা লক্ষ্য করি বিশেষ করে শিল্প কলকারখানায় বিদ্যুৎ উৎপাদনে তারপরে জ্বালানি হিসেবে এবং বিদ্যুৎ উৎপাদনে প্রায় 51% প্রাকৃতিক গ্যাসকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমাদের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি। আবার বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস যেটা প্রায় তরলিত প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করতেছি। সুতরাং এই সকল গ্যাসীয় খনিজগুলোর যথেষ্ট ব্যবহার আমরা সুতরাং এগুলো আমাদের এই খনিজগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার রয়েছে। এরপরে তোমরা খেয়াল করো खनिज पदार्थेर मध्य खनिज पदार्थेर भौत धर्मगुलो आमरा आलोचना करब। देखो तुम्हें जे अधातु खनिज पदार्थ आमरा कार्बनेर कथा बोलतेछि, कयलार कथा बोलतेछि। एई कार्बनेर किन्तु कार्बन एकटी बहुरूपी मौल, तोमरा जानो जे सकल मौल प्रकृतिते भिन्न भिन्न रूपे अवस्थान करते पारे आमरा तादेरके बहुरूपी मौल बलि एबं एई बहुरूपी मौलगुलोर जे धर्म सेई धर्मटाके बहुरूपता बला हय। सुतरां कार्बन एकटी बहुरूपी मौल, कार्बन एकटी बहुरूपी मौल। कार्बन अनेकगुलो रूपभेद आछे, तोर मध्ये प्रधान दुटी रूपभेद हलो हिरक एबं ग्राफाइट। हिरक और ग्राफाइट कार्बन प्रधान दुटी रूपभेद। एछाड़ा कार्बन अनेकगुलो रूपभेदर मध्य कयला, विभिन्न धरनेर कयला, काठ कयला, प्राणीज कयला, उद्भिज कयला, भूषण कयला, पेट्रोल अनेक रकमेर कयला आछे। ताहले एगुलो कार्बनेर रूपभेद। सुतरां प्रधान दुटी जे रूपभेद हिरक और ग्राफाइट, एई दुइटा विषय निये आमरा एकटु आलोचना करते चाइ। यदिओ हिरक और ग्राफाइट उभय कार्बनेर मौल, कार्बनेर कार्बनेर रूपभेद, किन्तु एদের মধ্যে आणविक गठनेर कारण এদের ভিন্নতা রয়েছে, এদের ধর্মের মধ্যে ভিন্নতা রয়েছে। যেমন হিরক চকচকে, এটা বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ হিরক যদিও कार्बन অধাতু কিন্তু कार्बन একটা বিশেষ ধর্ম আছে। कार्बन অধাতুগুলোর মধ্যে कार्बन একমাত্র অধাতু যেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, অন্যান্য কোনো অধাতু বিদ্যুৎ পরিবহন করে না। সুতরাং कार्बनेर এই বিদ্যুৎ পরিবাহিতার মূল যে রূপভেদ সেটা হলো গ্রাফাইট। তাহলে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে অথচ হিরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এর কারণ এদের আণবিক স্ট্রাকচারের মধ্যে নিহিত। আণবিক গঠন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হয়তো সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। আমরা শুধু এটাই বলে রাখি যে হিরক এবং গ্রাফাইট যদিও দুটাই কার্বনের তৈরি, কিন্তু হিরক খণ্ডের মধ্যে কোনো কার্বনের যোজ্যতি স্তরের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। অর্থাৎ কার্বনের যোজ্যতি স্তরের যে 4টা ইলেকট্রন আছে সেই 4টা ইলেকট্রনে কিন্তু এটা ব্যবহার হয়ে যায়। এই কারণে আমাদের যে হিরক খণ্ড সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। পক্ষান্তরে গ্রাফাইট খণ্ড তৈরির সময় স্তরে স্তরে যে কার্বনের লেয়ারগুলো আছে সেখানে কার্বনের যোজ্যতা স্তরে যে 4টা ইলেকট্রন আছে সেই 4টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন সে অন্য 3টা কার্বন পরমাণুর সাথে শেয়ারিং করে সমযোজী বন্ধন তৈরি করে, কিন্তু প্রত্যেকটা কার্বনের যোজ্যতা স্তরের মধ্যে একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থেকে থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলো সমস্ত গ্রাফাইট খণ্ডের মধ্যে এটা বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করে, কোনো একক কার্বন পরমাণুর অধীনে থাকে না। পুরা গ্রাফাইট খণ্ডের মধ্যে মুক্তভাবে বিচরণ করতে পারে বিদায় গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। যেখানে একই মৌলের রূপভেদ হওয়া সত্ত্বেও হিরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না, অথচ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। এটাই হচ্ছে তার মূল কারণ। তাহলে আমরা হিরক এবং গ্রাফাইট যদি স্ট্রাকচার দেখি আমরা জানি প্রকৃতির মধ্যে সবচেয়ে কঠিনতম পদার্থ হিরক, যেটার গলনাঙ্ক অনেক বেশি এবং শক্ত। যদিও এখানে সমযোজী বন্ধন আছে কিন্তু অসংখ্য সমযোজী বন্ধন থাকার কারণে এটা প্রকৃতির মধ্যে সর্বাপেক্ষা কঠিনতম বস্তু। হিরকের সাপেক্ষে কিন্তু গ্রাফাইট অনেকটা নরম পিচ্ছিল। যেমন গ্রাফাইটটা তোমরা যদি লক্ষ্য করো যে তোমাদের যে পেন্সিলের শেষ আছে এটা কিন্তু গ্রাফাইট, এই পেন্সিলের শেষটা মসৃণ এবং এটা গ্রাফাইট, এটা অনেকটা নরম, হিরকের মতো শক্ত না। সুতরাং একই মূলের রূপভেদ হওয়া সত্ত্বেও এদের মধ্যে অনেকগুলো পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি হিরক এবং গ্রাফাইটের মধ্যে। এরপরে তোমরা দেখো অন্যান্য যে খনিজগুলো আছে সেই খনিজগুলো আবার কাঠিন্য অনুযায়ী ভিন্ন ভিন্ন কাঠিন্য থাকতে পারে। যেমন কিছুক্ষণ আগে বলেছি তোমাদের সবচেয়ে অধিক কাঠিন্য বিশিষ্ট খনিজ হলো হিরক খণ্ড, আবার সবচেয়ে কম কঠিন কাঠিন্য বিশিষ্ট হলো নরম খনিজ হলো টেলক, যা দিয়ে আমরা ক্যালকম পাউডার তৈরি করি। তাদের কঠিন এবং নরম এই ধরনের খনিজ থাকতে পারে। আবার কোনো কোনো খনিজের মধ্যে আলোক দুটি আছে, যেমন পাইরাইটস ধাতুর মতো এটা আলোক দুটি প্রদর্শন করে, অর্থাৎ অনেকটা ধাতুর মতো এটি চকচকে হয়। খনিজ হীরা অধাতু এবং এটিকে দেখে সাধারণ কাচের মতো মনে হয়, কিন্তু এটি কাটার পরে এখানে আলোক দুটি স্পষ্ট হয়। এরপরে কোয়ার্স আছে, তারপরে অ্যারাগনাইট ইত্যাদি খনিজগুলো আমরা দেখতে পাই। তবে বেশিরভাগ খনিজ পদার্থ ফাটা থাকে, যা থেকে অনুমান করা যায় এটি ভাঙলে আসলে কী ধরনের আকার বিশিষ্ট হতে পারে বা ছোটো ছোটো টুকরা পাওয়া যাবে। বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কিন্তু 2.5 থেকে 3.5-এর মধ্যে হয়, তবে কিছু কিছু ব্যতিক্রম হতে পারে। আমরা এই খনিজ পদার্থগুলোর মধ্যে আমরা প্রথমেই আলোচনা করতে চাই প্রাকৃতিক গ্যাস। গ্যাসীয় খনিজের মধ্যে প্রাকৃতিক গ্যাস অন্যতম। আমরা জানি প্রাকৃতিক গ্যাস বিশেষ করে জীবাশ্ম থেকে যে গ্যাস এবং পেট্রোলিয়াম তৈরি হয়, জীবাশ্ম বলতে আমরা বোঝাচ্ছি শত শত বছর, হাজার হাজার বছর পূর্বের কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ভিদ এবং প্রাণী যে দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে, এগুলো মিলিয়ন মিলিয়ন বছরের পরে যে এখান থেকে যে তেল অথবা গ্যাসের সৃষ্টি হয়, যেটাকে আমরা জীবাশ্ম থেকে পেয়ে থাকি। জীবাশ্ম হচ্ছে তাদের দেহাবশেষ, উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ, এবং এখানে কঠিন যেমন কয়লা এটা উদ্ভিদের দেহাবশেষ থেকে তৈরি হয়, আবার প্রাণীর বিভিন্ন দেহাবশেষ থেকে আমরা পেট্রোলিয়াম এবং গ্যাস পেয়ে থাকি। বিশেষ করে পেট্রোলিয়ামটা পরবর্তীতে গ্যাসে রূপান্তরিত হয় এবং পেট্রোলিয়াম ও গ্যাস একত্রে অবস্থান করে। বিশেষ করে পেট্রোলিয়ামের উপরে গ্যাসগুলো চাপ প্রয়োগ করে প্রচণ্ড চাপ দিয়ে থাকে, এই কারণে পেট্রোলিয়াম গ্যাসের চাপের কারণে কিন্তু পেট্রোলিয়ামটা উত্তোলন করতে আমরা সহজেই কূপ থেকে বা খনি থেকে পেট্রোলিয়ামটা আমরা উত্তোলন করতে পারি। সুতরাং এখানে পেট্রোলিয়ামের সাথে যে আরেকটা পদার্থ অর্থাৎ প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন উৎস এবং প্রক্রিয়াকরণ ব্যবহার এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো প্রাকৃতিক গ্যাস কি সেটা আমরা সবাই জানি, কিছুক্ষণ আগেও আমি বলেছি জীবাশ্ম থেকে এই প্রাকৃতিক গ্যাস তৈরি হয়। আমরা যেখান থেকে এই প্রাকৃতিক গ্যাসগুলো উত্তোলন করব সেই খনিকে আমরা গ্যাস কূপ বলে থাকি। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণের বিষয়টা তোমরা একটু খেয়াল করো। আমি এখানে তোমাদেরকে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণের একটা প্রবাহ চিত্র, একটা বিভিন্ন অংশের পাতনের প্রণালীগুলো তোমাদেরকে দেখাইছি। বিশেষ করে গ্যাস রিজার্ভার যেখানে কূপ আছে সেই কূপ থেকে যে গ্যাসটা উত্তোলন করা হবে, অর্থাৎ যেখানে প্রথমত আমরা বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে আমরা নিশ্চিত হলাম যে এই ভূগর্ভস্থ এখানে কূপ বা খনি প্রাকৃতিক গ্যাসের খনি বা কূপ রয়েছে। এখন এই কূপ থেকে আমরা যে প্রাকৃতিক গ্যাসটা উত্তোলন করব সেটা কিন্তু পিওর প্রাকৃতিক গ্যাস না, সেখানে বিভিন্ন পদার্থের মিশ্রণ থাকতে পারে, যেমন তেলের মিশ্রণ থাকতে পারে, পেট্রোলিয়াম মিশ্রণ থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। এইগুলো থেকে আমরা প্রাকৃতিক গ্যাসটাকে কীভাবে আলাদা করব আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তাহলে গ্যাস রিজার্ভার অর্থাৎ যেখান থেকে কূপ থেকে যে প্রাকৃতিক গ্যাসটা উত্তোলন করব সেটাকে প্রথমে আমরা একটা চেম্বারের মধ্যে চালনা করব, যেটাকে আমরা বলতেছি তেল গ্যাস পৃথকীকরণ। তাহলে এই চেম্বারের মধ্যে তোমরা খেয়াল করো, যখনই আমরা এখানে বিভিন্ন তাপমাত্রায় এটাকে যখন আমরা উত্তপ্ত করব এখান থেকে তেল গ্যাস পৃথকীকরণ চেম্বার থেকে তেলটা পৃথক হয়ে নিচের দিকে নেমে পড়বে। তারপরে ওই যে গ্যাসটা আমরা তেলবিহীন যে গ্যাসটা পাবো সেটাকে আরও ঘনীভূত করার জন্য আরেকটা চেম্বারে চালনা করব, এটাকে আমরা বলতেছি ঘনীভূত করে পৃথকীকরণের প্রক্রিয়া বা চেম্বার। এখান থেকে অন্যান্য পদার্থগুলো যদি থাকে সেটা বেরিয়ে আসবে, আমরা ঘনীভূত করে গ্যাসটাকে আবার চালনা করব পানি নিরোধন চেম্বারের মধ্যে। এখানে পানি নিরোধন চেম্বারের মধ্যে দেখো, পানি নিরোধন চেম্বারের মধ্যে পানিটা আলাদা হয়ে যাবে বিশুদ্ধ হয়ে। তারপরে যে গ্যাসটা পাবো সেটাকে আমরা একটা বিশুদ্ধন চেম্বারে চালনা করব। বিশুদ্ধন চেম্বারে চালনা করার পরে সেখান থেকে আমরা একটা বিশুদ্ধকরণ চেম্বারে নিয়ে যাব। এই বিশুদ্ধকরণ চেম্বারে অর্থাৎ ওই গ্যাসের সাথে যদি অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকে, অন্য কোনো গ্যাসীয় পদার্থ মিশ্রিত থাকে সেটা আলাদা হয়ে যাবে, বিশেষ করে নাইট্রোজেন সেটা আলাদা হয়ে যাবে এবং সম্পূর্ণরূপে আমরা প্রাকৃতিক গ্যাসটাকে পৃথক একটা চেম্বারের মধ্যে চালনা করে সে প্রাকৃতিক গ্যাসকে এখান থেকে আলাদা করব। অর্থাৎ এখানে সর্বশেষ 6 নাম্বার যে চেম্বারটা আছে সেখান থেকে যে গ্যাসটা আমরা প্রাকৃতিক গ্যাস পাবো, যেখানে তোমরা জানো যে আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা আমরা পাই ভূগর্ভস্থ খনি থেকে, গ্যাসের খনি থেকে আমরা যে প্রাকৃতিক গ্যাসটাকে আলাদা করি এটা আসলে সম্পূর্ণরূপে মিথেন গ্যাস, প্রায় 99.99% মিথেন গ্যাস আমাদের প্রাকৃতিক গ্যাসের মধ্যে। যদিও বিশ্বের অন্যান্য দেশের যে গ্যাসের কূপ আছে সেখান থেকে যে প্রাকৃতিক গ্যাসটা উত্তোলন করা হয় সেখানে আপ টু 70 to 80% কিন্তু রয়েছে আমাদের যে মিথেন গ্যাস। বাট আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন কূপ থেকে যে প্রাকৃতিক গ্যাসটা উত্তোলন করা হচ্ছে এখানে কিন্তু 99.99% মিথেন গ্যাস পাওয়া যায়। সুতরাং এখানে আমরা যে গ্যাসটা পাইছি এটা মূলত হলো মিথেন গ্যাস। এভাবে আমরা প্রাকৃতিক গ্যাসটাকে কূপ থেকে আলাদা করে প্রাকৃতিক গ্যাসটাকে বিভিন্ন চেম্বারের মধ্যে দিয়ে চালনা করে আমরা আলাদা করতে পারি। এরপরে তোমরা দেখো প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের মধ্যে তোমরা জানো যে আমাদের প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করে থাকি নানান কাজে। বিশেষ করে আমাদের দেশের মধ্যে যে ফসল উৎপাদনের জন্য অন্যতম ইউরিয়া সার দরকার, সেই ইউরিয়া সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রায় দেশের 21% প্রাকৃতিক গ্যাস আমরা ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহার করি। আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে। প্রায় তোমাদেরকে আগেও বলেছি আমি, এটা 51% প্রাকৃতিক গ্যাস কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করতেছি, 22% প্রাকৃতিক গ্যাস আমরা ব্যয় করতেছি প্রাকৃতিক গ্যাস শিল্প কলকারখানার মধ্যে ব্যয় করা হচ্ছে, 11% প্রাকৃতিক গ্যাস বাসা বাড়িতে ব্যবহার করতেছি, আবার 11% প্রাকৃতিক গ্যাসকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি, অর্থাৎ এখানে বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে, আর 1% প্রাকৃতিক গ্যাসকে আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি, আর প্রায় 5% প্রাকৃতিক গ্যাস কিন্তু আমাদের সিস্টেম লসের কারণে এটা অপচয় হচ্ছে। আমাদের দেশে 2003 সাল থেকে আমরা জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস যানবাহনে ব্যবহার শুরু করেছি। তাহলে তোমরা খেয়াল করো প্রাকৃতিক গ্যাসের প্রভূত ব্যবহার রয়েছে আমরা লক্ষ্য করতেছি। সুতরাং প্রাকৃতিক গ্যাসটা বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের এটা কিন্তু তোমরা সবাই জানো এটা একটা অনবয়নযোগ্য গ্যাস। এটা একেবারে যে আমরা যেখানে কূপ খনন করেছি সেই কূপ থেকে যে আজীবন ধরে গ্যাস পেতে থাকবো তা কিন্তু নয়, এটা অনবায়নযোগ্য একটা পর্যায়ে গিয়ে এটা শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের দেশে অনেকগুলো প্রাকৃতিক গ্যাস, যেখানে প্রথম দিকে গ্যাস উত্তোলন পর্ব শুরু হয়েছিল, অনেকগুলো গ্যাসকূপ কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওইখানে আর কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না বা গ্যাস নেই। আবার নতুন নতুন গ্যাসকূপ আমরা অনুসন্ধানের চেষ্টা করে চলেছি। সুতরাং এই প্রাকৃতিক গ্যাসগুলো আমাদের সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। যে তোমাদেরকে যেটা বলেছিলাম আমি প্রাকৃতিক গ্যাসের বর্ণনা, প্রক্রিয়াকরণ, ব্যবহার এগুলো ব্যাখ্যা করেছি। এখন যেটা বললাম সেটা সীমাবদ্ধতা। তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের যে অ্যাভেলেবেল প্রাকৃতিক গ্যাস রয়েছে তা কিন্তু নয়। সুতরাং এই প্রাকৃতিক গ্যাসের সীমাবদ্ধতার কথা লক্ষ্য করেই আমাদেরকে কিন্তু এটা ব্যবহারে যথেষ্ট সচেতন হতে হবে, সংরক্ষণ করতে হবে প্রাকৃতিক গ্যাস। আমি ছোট্ট একটা উদাহরণ দেবো তোমাদের কাছে, বিষয়টা তোমাদের কাছে আশা করি অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন সংরক্ষণ করা প্রয়োজন, কেন আমরা কীভাবে অপচয় করতেছি, আমাদের পাশের জন করতেছে বা অন্যজনে করতেছে বলে আমি করতেছি, এই ধরনের মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেবো, যেমন বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষের জন্য মানুষের অনেকগুলো পরিবার, একেবারে মিনিমাম আমরা যদি 8-10 কোটি পরিবারের চিন্তা করে থাকি, তাহলে এই 10 কোটি পরিবারের কথা আমি বলবো। 10 কোটি পরিবারের মধ্যে যদিও সবাই আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতেছি না, আমি অ্যাটলিস্ট মনে করলাম 5 কোটি পরিবার বা 4 কোটি পরিবার আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতেছি। এই 4 কোটি পরিবারের জন্য যদি 4 কোটি গ্যাসের চুলা থাকে, তাহলে তুমি চিন্তা করো যে আমাদের মায়েরা, বোনেরা, আমরা যারা চুলা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতেছি, তাহলে সেখানে অনেক অনেক পরিবার, আমি সবার কথা বলতেছি না, তোমরা খেয়াল করলে দেখবো অনেক পরিবারে অসচেতন। তারা হয়তো ভোরবেলায় যে সকালে উঠে ব্রেকফাস্ট তৈরি করার জন্য যে চুলাটা জ্বালায়, একটা 1.5 সালের কাঠি, 5 পয়সা, 2 পয়সা, 4 পয়সার একটা কাঠি দিয়ে চুলাটা জ্বালায়, জ্বালানোর পরে গ্যাসটা জ্বালিয়ে তারা তাদের ব্রেকফাস্টে কাজ সেরে কিন্তু চুলাটা বন্ধ করে না। কারণ তাদের চিন্তা হলো যে যদি চুলাটা বন্ধ করে দিয়ে আগুনটা যদি নিভে যায়, তাহলে আমার আবার 5 পয়সার আরেকটা কাঠি নষ্ট করতে হবে বা 2 পয়সা, 4 পয়সার আরেকটা কাঠি আমাকে নষ্ট করতে হবে। ওই একটা 1.5 সালের কাঠি নষ্ট করার ভয়ে তারা কিন্তু কি করে ওই চুলাটা জ্বালিয়ে রাখে, একেবারে সেই সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত তারা চুলাটাই বন্ধ করে না। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, তাহলে দেখো যে 5 পয়সার একটা কাঠির জন্য যদি ওই পরিবার বা ওই ব্যক্তি একদিনে যদি 10 টাকার গ্যাস নষ্ট করে, একদিনে যদি সে 10 টাকার গ্যাস যদি জ্বালিয়ে ফেলে, 10 টাকার গ্যাস যদি নষ্ট করি, আমি যদি 4 কোটি পরিবারের কথা বলি, তাহলে 4 কোটি পরিবার 40 কোটি টাকার গ্যাস একদিনে নষ্ট করতেছে। তাহলে দেখো আমরা এভাবে কত কোটি কোটি টাকার গ্যাস আমরা নষ্ট করতেছি। তাহলে এই জন্য আমাদের উচিত হবে, যখনই প্রয়োজন হবে আমাদের চুলা জ্বালানো, তখনই জ্বালিয়ে আমরা আমাদের কাজগুলো শেষ করে সাথে সাথে আমরা গ্যাসের চুলাটা অফ করে দেব। এটা শুধু যে আমাদের জ্বালানি সাশ্রয় করতেছে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে অর্থনৈতিক সচ্ছলতা দান করবে বা আমাদের খরচ কম হবে তা কিন্তু নয়। আমরা হয়তো অনেকে চিন্তা করতে পারি যে আমাদের দেশে যে সিস্টেম, বিশেষ করে লাইনের গ্যাসগুলোর মধ্যে যে সিস্টেম আছে, আমি যদি জ্বালাই তাও যে বিল দিতে হবে, আমি না জ্বালালেও ওই কে বিল দিতে হবে। অনেকে চিন্তা করে আমার তো বিল একই, আমার তো বিল দিতেই হচ্ছে, মাসের শেষে বিল দিতেই হচ্ছে, আমি পুরো মাস জ্বালিয়ে রাখলেও দিতে হবে, পুরো মাসের মধ্যে একদিনও না জ্বালালেও দিতে হবে, এই চিন্তা করে অনেকে কিন্তু এই গ্যাসের অপচয় করে। এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। আমি যদি আমার এই গ্যাসটা, এই প্রাকৃতিক সম্পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক সম্পদকে যদি আমি সংরক্ষণ করতে পারি, আমি যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা তাদের জন্য কিছু উপকার করতে পারবো, তাদের জন্য কিছু রেখে যেতে পারবো, তাদের জন্য কিছু করতে পারবো। আর আমি যদি নিঃশেষ করে দিই, তাহলে তারা এসে হাহাকারের মধ্যে পড়বে। তারা কি করবে, জ্বালানি, এই প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে যখন ব্যবহার করতে পারবে না, তখন তারা চলে যাবে যে কাঠের জ্বালানি, কাঠের ব্যবহারের দিকে, এবং কাঠ ব্যবহার করতে গিয়ে তারা পুরো দেশটাকে উজাড় করে দেবে এবং দেশটা ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হবে। তখন এখানে গাছপালা জন্মাবে না, বৃষ্টি হবে না, দৈনন্দিন আমাদের জন্য যে প্রয়োজনীয় ফসল উৎপাদনের প্রয়োজন সেগুলো হবে না, আমরা একটা ভয়াবহ বিপর্যয় এর মধ্যে পড়ে যাব। সেজন্য আমার মনে হয় আমাদের অবশ্যই সচেতন হইতে হবে এবং আমাদের পাশের জনকে আমরা সচেতন করব। আমরা যদি 10 জনকে সচেতন করতে পারি, তাহলে ওই 10 জন মিলে 100 জনকে সচেতন করতে পারবো। এইভাবে সচেতনতা বৃদ্ধিতে এক পর্যায়ে গিয়ে দেখবে যে আমরা আমাদের যে মূল্যবান প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমরা একটা বৃহৎ উদ্যোগ গ্রহণ করতে পারব। সুতরাং এই ব্যবহার সম্পর্কে আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতন হতে হবে, যেন কোনো ক্রমেই এই গ্যাসের অপচয় না হয়, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমরা প্রাকৃতিক গ্যাসের পরে আমরা আস্তে আস্তে পেট্রোলিয়ামে পেট্রোলিয়ামটাকে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলেছি যে পেট্রোলিয়াম হচ্ছে বিশেষ করে প্রাণীর যে দেহাবশেষ জীবাশ্ম সেখান থেকে কালক্রমে শত শত হাজার হাজার বছরের পরে এটা পেট্রোলিয়ামে রূপান্তরিত হয়। পেট্রোলিয়ামের মূলত একটা হাইড্রোকার্বনের মিশ্রণ, এটা এক কোনো পদার্থ না, এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন আছে। হাইড্রোকার্বন বলতে আমরা বোঝাচ্ছি হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে সৃষ্ট যৌগ, যেমন আমরা কিছুক্ষণ আগে যেটা প্রাকৃতিক গ্যাসের কথা বলেছি মিথেন গ্যাস, এই মিথেন গ্যাস কিন্তু এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন। মিথেন আমরা জানি মিথেনের সঙ্গে হলো CH4। তোমরা মিথেন গ্যাসের গঠনটা দেখো, এখানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে মিথেন তৈরি। এই CH4 এর মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে। এরকম পেট্রোলিয়ামের মধ্যে নানান ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ আছে। সুতরাং এই হাইড্রোকার্বনের মিশ্রণগুলো আমরা পেট্রোলিয়াম যখন আমরা কূপ থেকে উত্তোলন করব, খনি থেকে এই পেট্রোলিয়ামটাকে আমরা উঠাই আনবো, এটাকে তখন বলা হয় অপরিশোধিত পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল। এই অপরিশোধিত পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলকে যদি আমরা আংশিক পাতন চেম্বারের মধ্যে দিয়ে চালনা করি, এখান থেকে কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রা অঞ্চল থেকে ভিন্ন ভিন্ন পদার্থ, বিশেষ করে পেট্রোলিয়াম গ্যাস, ডিজেল, কেরোসিন, ন্যাফটা, লুব্রিকেটিং অয়েল, জ্বালানি ইত্যাদি এগুলো বের হয়ে আসবে। তাহলে এই পেট্রোলিয়াম থেকে কিন্তু আমরা পদার্থগুলোকে আলাদা করতে পারি। সুতরাং পেট্রোলিয়াম বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। তাহলে পেট্রোলিয়ামকে আমরা প্রক্রিয়াকরণ অর্থাৎ যেটা বলেছিলাম আংশিক পাতন যন্ত্রের মধ্য দিয়ে চালনা করে এভাবে একটা চেম্বার তৈরি করে আমরা সেই চেম্বারের বিভিন্ন তাপমাত্রা অঞ্চল, বিশেষ করে 400°C তাপমাত্রা অঞ্চল থেকে শুরু করে কম তাপমাত্রা 20°C পর্যন্ত তাপমাত্রা অঞ্চলের বিভিন্ন চেম্বার থেকে, বিভিন্ন আংশিক পাতন চেম্বার থেকে আমরা তার উপাদানগুলোকে পৃথক করতে পারবো এবং সেগুলো আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। বিশেষ করে পেট্রোলিয়ামের ব্যবহারগুলো তোমরা যদি খেয়াল করে দেখো, পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বড় একটা অংশ ব্যবহৃত হয় যানবাহন জ্বালানি হিসেবে, কৃষি জমিতে সেচ কাজে ডিজেল চালিত ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে আমরা পেট্রোলিয়াম ব্যবহার করি। এছাড়া শিল্প কলকারখানা, কীটনাশক, মোম, আলকাতরা, লুব্রিকেন্ট, গ্রিস ইত্যাদি তৈরিতে পেট্রোলিয়ামের যথেষ্ট ব্যবহার রয়েছে। তাহলে পেট্রোলিয়ামটাকে আমরা আংশিক পাতন করে পাতনের মাধ্যমে অপরিশোধিত তেলের উপাদানগুলোকে আলাদা করে এগুলো বিভিন্ন বিভিন্ন কাজে এই উপাদানগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমরা পেট্রোলিয়ামকে জানলাম, তারপরে পেট্রোলিয়ামের প্রক্রিয়াকরণ সম্পর্কে জানলাম এবং পেট্রোলিয়ামের ব্যবহার সম্পর্কে জানলাম। এখন আমরা সর্বশেষ যে আমাদের পয়েন্ট, আমরা চলে আসছি কয়লা। কয়লা কীভাবে আমরা প্রক্রিয়াকরণ করব এবং কয়লার ব্যবহারটা আমরা কীভাবে করব সেটা একটু আলোচনা করতে চাই। তোমরা জানো কয়লা হলো কালো বা কালচে রঙের এক ধরনের পাললিক শিলা। এতে যে মূল উপাদানগুলো আছে তার মধ্যে অন্যতম হলো কার্বন, তবে স্থানভেদে এতে ভিন্ন ভিন্ন পরিমাণে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন থাকে। কয়লা একটি ধাতব পদার্থ, তাই জ্বালানি হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে। বিশেষ করে তোমরা জানো আমরা কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করি। জ্বালানির অন্যতম একটা উৎস হলো কয়লা। এটা কয়লার শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন ধরনের কয়লা আমরা পাই। ভূগর্ভস্থ খনি থেকে কয়লা উত্তোলন করা হয় এবং চীন, ভারত এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু কয়লা শিল্পে অনেক সমৃদ্ধ। আমাদের দেশেও অল্প পরিমাণে আছে, তবে বিশ্বের মধ্যে চীন এবং ভারত এগুলো অনেক বেশি কয়লা সংরক্ষণ করে, তারা উত্তোলন করে এবং বিপণন করে, সরবরাহ করে, নিজেরা ব্যবহার করে। তাহলে কয়লার ব্যবহারগুলো দেখো, প্রাকৃতিক গ্যাস, যেমন প্রাকৃতিক গ্যাস খনিজ তেলের মতো কয়লা একটি জীবাশ্ম জ্বালানি হলেও এর গঠন প্রক্রিয়া কিন্তু ভিন্ন। প্রায় 350 মিলিয়ন বছর আগে জলাভূমিতে জন্মানো প্রচুর ফার্ন, শৈবাল, গুল্ময় এবং অন্যান্য গাছপালা এগুলো মরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়। গাছপালায় বিদ্যমান জৈব পদার্থ থাকা কার্বন প্রথমে জলাভূমির তলদেশে জমা হয়। এভাবে জমা হওয়া কার্বনের স্তরে স্তরে পলি বা কাদার নিচে চাপা পড়ে যায় এবং বাতাসের সংস্পর্শে থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম অবস্থায় কার্বনের স্তর আরও ক্ষয় হয়ে পানিযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থে পরিণত হয়, যাকে আমরা বলি পিট। পিট অনেকটা হিউমাসের মতো পদার্থ, পরবর্তীতে উচ্চ চাপে এবং তাপে এই পিট পরিবর্তিত হয়ে কার্বন সমৃদ্ধ কয়লা রূপান্তরিত হয়। কয়লাকে আমরা দেখো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন অ্যানথ্রাসাইট আছে, বিটুমিনাস আছে, লিগনাইট আছে। অ্যানথ্রাসাইট হলো সবচেয়ে পুরানো শক্ত কয়লা, যা প্রায় 350 মিলিয়ন বছর আগে তৈরি হয় এবং এতে প্রায় 95% কার্বন থাকে। আর বিটুমিনাসের মধ্যে কার্বন থাকে 50 to 80% এবং এটা 300 মিলিয়ন বছরের পুরানো। এবং লিগনাইট যেটা সেটা 150 মিলিয়ন বছরের পুরানো এবং এতে সর্বোচ্চ 50% পর্যন্ত আমাদের কয়লা কার্বন থাকতে পারে। এরপরে দেখো আমরা কয়লাটাকে, যেহেতু আমি খনি থেকে উত্তোলন করব, এটা উত্তোলনের বিভিন্ন পর্যায়ে আছে। আমরা কয়লাটাকে কিভাবে পৃথক করব, খনি থেকে উত্তোলিত কয়লাগুলোকে কিভাবে পৃথক করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আমরা এর মধ্যে আলোচনা করেছি, যে বলেছি কয়লাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিটুমিনাস, তারপরে লিগনাইট, এবং এই তিন ধরনের কয়লাগুলোর মধ্যে আমরা এগুলোকে কীভাবে আলাদা করব খনি থেকে সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখো তোমরা যে অ্যানথ্রাসাইট, বিটুমিনাস এবং লিনাইট কয়লাগুলো খনিতে পাওয়া যায়। ভূগর্ভে কয়লার খনি যে মেশিনের সাহায্যে আমরা কয়লা উত্তোলন করতে পারি। কয়লা উত্তোলনের জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ওপেন পিট মাইনিং এবং অন্যটি হলো ভূগর্ভস্থ মাইনিং। সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে বলে পদ্ধতি বেশ ব্যবহৃত হয়। মেশিন দিয়ে ভূগর্ভ থেকে কয়লা তোলার পর কনভেয়ার বেল্ট দিয়ে সেগুলো প্রক্রিয়াকরণ প্লান্টের মধ্যে নেওয়া হয়। সেখানে কয়লা থেকে অন্যান্য পদার্থ যেমন ময়লা আছে, তারপর শিলাকণা আছে, ছাই আছে, সালফার আছে, এগুলোকে পৃথক করে আমরা কয়লাটাকে ব্যবহার উপযোগী করতে পারি। কয়লাটাকে ব্যবহার উপযোগী করতে পারে তাহলে কয়লার প্রক্রিয়াকরণ বিষয়টা আমরা জানলাম। কয়লাটা তাহলে এখানে দুটা পদ্ধতির মাধ্যমে আমরা কয়লাগুলোকে আলাদা করতে পারি, বিশেষ করে এগুলো ব্যাল্টের মাধ্যমে কয়লা প্রক্রিয়াকরণ অঞ্চলের মধ্যে নিয়ে সেখানে কয়লার মধ্যে মিশ্রিত অন্যান্য যে অপদ্রব্যগুলো বা বর্জ্য পদার্থগুলো, বিশেষ করে ময়লা অথবা শিলাকণা অথবা ছাই, সালফার, এই সমস্ত পদার্থগুলো কয়লার সাথে মিশ্রিত অবস্থায় থাকবে। এগুলোকে আমরা প্ল্যান্টের মধ্যে, পরিশোধন প্ল্যান্টের মধ্যে আলাদা করে কয়লাটাকে সম্পূর্ণ আলাদা করে ব্যবহার উপযোগী কয়লায় আমরা রূপান্তরিত করতে পারবো। এখন সর্বশেষ যে পয়েন্ট আছে, দেখো আমরা কয়লার ব্যবহারটা আমরা কী কী কাজে কয়লার ব্যবহার করি। তোমরা জানো যে কোনো কাজে আমরা কয়লা বেশি ব্যবহার করতেছি। সবচেয়ে বেশি কয়লা ব্যবহার হয় সাধারণত ইটের ভাটায়, জ্বালানি হিসেবে শিল্প কলকারখানা, বাসা বাড়িতে এবং জ্বালানি হিসেবে সামান্য পরিমাণে কয়লা আমরা ব্যবহার করি। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে এখনও কয়লার ব্যবহৃত না হলেও পৃথিবীর সব দেশে কিন্তু বিদ্যুৎ উৎপাদনে কয়লার যথেষ্ট ব্যবহার রয়েছে। এছাড়া হোটেল, রেস্তোরাঁয় কাবাব জাতীয় খাবার তৈরিতে এবং কর্মকার, স্বর্ণ, কার্বন, বিভিন্ন সামগ্রী এবং অলঙ্কার তৈরিতে কয়লা ব্যবহার করে থাকে। তাহলে তোমরা খেয়াল করো, কয়লা আমাদের অন্যতম একটা প্রাকৃতিক জ্বালানি। আমরা সেটা খনিজ জ্বালানি, এই জ্বালানিগুলো আমরা খনি থেকে উত্তোলন করে সেগুলো ব্যবহার আমরা লক্ষ্য করতেছি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা হয়তো অদূর ভবিষ্যতে আমাদের দেশেও কয়লাভিত্তিক বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। আমরা কয়লা যথেষ্ট ব্যবহার করতে পারি। তবে আমাদের দেশে যে বিভিন্ন অঞ্চলে কয়লাভিত্তিক যে খনি কূপগুলো, সেগুলো যদি আমরা অনুসন্ধান করে সেই খনি থেকে, কূপ থেকে কয়লাগুলো উত্তোলনের ব্যবস্থা করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সেই কয়লাগুলো আমাদের যে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কয়লার ব্যবহার আমরা বললাম, সেই কাজে আমরা ব্যবহার করতে পারব। তো পাশাপাশি বলে রাখি, এ সমস্ত জ্বালানিগুলো কিন্তু এগুলো অনবয়নযোগ্য জ্বালানি, যেমন প্রাকৃতিক গ্যাস বলি, পেট্রোলিয়াম বলি, কয়লা বলি, এগুলো কিন্তু সবগুলো খনিজ এবং এগুলো অনবায়নযোগ্য। অর্থাৎ যে কূপের মধ্যে এগুলো সঞ্চিত আছে সেখান থেকে উত্তোলনের পরে কিন্তু নতুন করে আমরা সেখানে আর পাবো না। সুতরাং এগুলার ব্যবহার আমাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে এগুলো যেন অপচয় না হয়, এগুলোর অপব্যবহার যেন না হয় সেদিকে আমাদের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে। তাহলে হয়তো আমরা একটা সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদের যে জ্বালানির ব্যবহারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, নতুবা আমরা একটা বিরাট ধরনের জ্বালানি সংকটে পড়ে যাব, যেটা থেকে আমরা উত্তরণের জন্য হয়তো আমাদের আর কোনো ওয়ে থাকবে না। আমরা কাঠের জ্বালানির দিকে ধাবিত হবো এবং এই কাঠের জ্বালানি জোগাড় করতে গিয়ে আমাদের দেশের যে বন জঙ্গল সেটা উজাড় হয়ে যাবে, গাছপালা আমরা কেটে ফেলবো, দেশ ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হবে। এই কারণে আমরা এখন থেকে এই সমস্ত জ্বালানির ব্যবহার যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির অনুসন্ধান করতে হবে। আমাদের এই জ্বালানি সমস্যা সমাধানে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নবায়নযোগ্য, যেমন সৌরশক্তি একটা নবায়নযোগ্য জ্বালানি। এরকম নবায়নযোগ্য যে জ্বালানিগুলো আছে সেগুলো অনুসন্ধান করে সেগুলোর ব্যবহার বাড়াতে হবে এবং খনিজ জ্বালানির প্রতি আমাদের যেন যথাযথ ব্যবহার হয়, যেন অপচয় না হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি আমাদের এই নবম শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের সাধারণ বিজ্ঞানের এই অষ্টম অধ্যায় আমাদের সম্বন্ধে এই অধ্যায়টা আমি শেষ করালাম। এখানে যদি কোনো অস্পষ্টতা কিছু থাকে বা কোনো কিছু বুঝতে না পারো, তাহলে আমাদের ইনবক্সে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর আনসার করার জন্য। পরবর্তীতে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসবো। এ পর্যন্ত আশা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে পরবর্তী রুটিনটা হয়তো আমরা আমাদের যে ঈদুল ফিতর সামনে রয়েছে, ঈদুল ফিতরের পরে হয়তো নতুন অনলাইন ক্লাসে আমরা আসবো। এই জন্য আমি সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ।